পাঁচ ব্যক্তির নামাজ আল্লাহ কখনো কবুল করেন না, এবং এই পাঁচ ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা পৃথিবীতেই তাদের মুখে ছুঁড়ে মারেন। এই পাঁচ ব্যক্তি হলো: নাম্বার এক, মদপানকারী ব্যক্তির নামাজ; নাম্বার দুই, মা বাবার প্রতি অসৎ ব্যবহারকারী ব্যক্তি; নাম্বার তিন, স্বামীর অবাধ্য স্ত্রী; নাম্বার চার, মানুষ দেখানোর জন্য নামাজ পড়া ব্যক্তি; নাম্বার পাঁচ, সুদখোর ব্যক্তির নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, ইসলামকে ভালোবেসে লাইক এবং সাবস্ক্রাইব।